ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুমাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বরকে বলছি তুমি আমার মাথায় তেল দিয়ে দাও, আমি ভিডিও করি। তো বর বলছি ভিডিও বানালে আমি দিব না। তারপরে যে দেখো সকালবেলা যে দেখো রান্না নিয়ে চলে আসলাম, এখানে মূলা শাক কেটে রেখেছি, কেটে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল বানাবো। আর এখানে দেখো মাছ টাছ কেটে টেটে মানে ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে আবার দেখো ভেজেও নিচ্ছি কড়াইতে। তো এই যে দেখো সকালে রান্না বান্না হচ্ছে আমার কাজ। ফ্রেন্ডস দেখো এই যে মাছগুলি আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার মাছের ঝোলটা আমি বসাবো। তো এই যে দেখো আলু পটল টমেটো নিয়ে এই যে দেখো এটা হালকা করে ভেজে নিয়ে আমি মাছের ঝোলটা রান্না করব। তো তার আগে পটলগুলি লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তারপরে এই যে দেখো এর মধ্যে টমেটো তারপরে জিরে লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। তো এবার একটু ভালো করে কষিয়ে তারপরে একটু ঝোল দিয়ে দেব। তো দেখো এই যে ঝোলও দিয়ে দিয়েছি আমি একটু, তারপর ভালোভাবে কষা কষা হয়ে গেলে তারপর আমি মানে ঝোলটা দিয়ে দেব মাছের ঝোলের জন্য। তো তারপর দেখো কষিয়ে নিয়ে আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোলগুলো যখন ফুটে আসবে এই যে দেখো আমি মাছগুলি দিয়ে দিচ্ছি এখানে। তো ফ্রেন্ডস দেখো এই যে মাছগুলি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। তো আমার মাছের ঝোলটা রান্না কমপ্লিট হয়ে গেল। তো আজকে তোমাদের দুটো জিনিস দেখাবো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে এনেছি। তো এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গিয়েছে আমার, মাছের ঝোলটা এবার নামিয়ে নেব। তো এই যে দেখো টপক টপক করে ফুটছে, আর ওই যে ওইখানে গ্যাসের মধ্যে আমি বসিয়েছি ভাত। তো ভাতও আমার হয়ে গিয়েছে। তারপরে যে মূলো শাকটা দেখো লবণ দিয়ে মেখে চিপে রেখেছিলাম, সেই মূলো শাকটা দেখো এখানে ভাজাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো রান্নার ফাঁকে ফাঁকে বাদবাকি কাজগুলো আমি করে নিয়েছি, আর ওখানে দুধও জাল করে নিয়েছি। তারপরে যে দেখো সন্ধ্যাবেলা অনেকদিন পর বিরিয়ানি খেতে মন চাইলো, তার বর নিয়ে আসলো। তো আজকে মাছ মানে আমার একটুকু ভালো লাগে না মাছ খেতে, মানে ইদানিং মানে মাছের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছি, তার জন্য ওই যে দেখো বিরিয়ানি এনেছে, সেই বিরিয়ানিটাই আমি খাবো এখন। তো মেয়ে তো ও দেখেই মানে কর্মশালা, আর খাবে আর না। তো তারপর দেখো এই যে দুটো পার্সেল এসেছিলো আমার, এই যে দেখো এখানে একটা রিসিভ করেছি পার্সেল, তো একটা মানে ওয়ালপেপার এসেছিলো। তো এই যে দেখো তারপর আরেকটা ব্যাট কাভার এসেছিলো। তো ব্যাট কাভারটা আমি আনবক্সিং করাতে মানে একবার খুলে দেখে নিয়েছি, তো এখন দেখো তোমাদের আবার দেখাতে আসছি। তো এই যে দেখো মানে এই যে দেখো আমার ব্যাট কাভারটা পুরো মানে ভালোই এসেছে, কী আর বলবো তোমাদের। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর এই যে দেখো এই ব্যাট কাভারটার সাথে, তো ফ্লিপকার্টে তোমরা তো জানোই ফ্লিপকার্ট 6 তারিখ থেকে মানে অফার দিয়েছে। তো এই অফারের মধ্যে দেখো আমি ব্যাট কাভারটা কমেতে পেয়ে গিয়েছি। তো আমি অর্ডার করেছি এই ব্যাট কাভারটা এসেছে, দুটো পিলো কাভার ছিল আর একটা বেড কভার। তো এগুলি মানে মিলিয়ে মানে 200 টাকার মধ্যে মানে আমি পেয়ে গিয়েছি, তো খুব কমেই পেয়েছি। তো আমার ব্যাট মানে কাভারটাও ভালো এসেছে আর পিলো কাভারগুলিও ভালো এসেছে। তো এই যে দেখো সিম্পলের মতো এই যে দেখো মানে এই সাদা সাদা পুতুলগুলোর জন্য মানে ব্যাট কাভারটা আরও ভালো লেগেছে আমার কাছে। জানি না তোমাদের কাছে কীরকম লাগবে, তো আমার কাছে বেশ ভালোই লেগেছে ব্যাট কাভারটা। তো আর এই যে দেখো পিছন ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছে, এই যে দেখো কালারটা আমি একটু ডিপ এসেছে, দেখো হালকা পিঙ্ক এসেছে। তো আমি পুরো পিঙ্ক মানে অর্ডার দিয়েছিলাম। আর তো আমি দেখো এই যে ব্যাট কাভারটা বিছিয়ে নিয়েছি বিছানায়, তো বিছানা বেশ সুন্দর লাগছে। আর আমি একটা বালিশের কাভার লাগিয়েছি আর একটা লাগাইনি। তারপর এই যে দেখো আমার ওয়ালপেপার আসছিলো, এই যে দেখো এই ওয়ালপেপারটা আমি লাগিয়ে নিয়েছি, যেহেতু আমাদের এক ঘরে রান্না বান্না হয় তার জন্য। এই যে দেখো আমি এই যে এখানে ওয়ালপেপারটা লাগিয়ে নিলাম, তো এটাকে দেখে মনে হচ্ছে যে ঘরের মতো টাইলস লাগিয়েছি। তো আমার এগুলো কীরকম লেগেছে কমেন্ট অবশ্যই জানাবে। আজ পর্যন্ত এখানে, বাই বাই বন্ধুরা। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে ব্যাট কাভার আর ওয়ালপেপারটা কীরকম এসছে।